নমস্কার, আমরা বেড়গুম হাই স্কুল থেকে এসেছি। আমার নাম শাকিল মণ্ডল এবং আমার সঙ্গে আমার বন্ধু বান্ধবীরাও আছে। আমরা যে লাইভ মডেলটা করে এনেছি, একটি জল সংরক্ষণ বিষয়ে লাইভ থিম করে এনেছি। ভবিষ্যৎ জীবনে আমরা যে জল সংকটের সম্মুখীন হতে চলেছি, তার থেকে বাঁচার বিভিন্ন উপায় আছে। তার থেকে ছোট্ট একটি উপায় আমরা লাইভ থিমের মাধ্যমে তুলেছি। এই যে বৃষ্টি জল সংরক্ষণ করে কী করে আমরা ব্যবহার করতে পারি, তা নিয়ে একটি লাইভ থিম করেছি। এই যে দেখুন, আমাদের এখানে মেঘ করেছি আমরা হাতে করে, এবং ছাদের উপরে, ঘরের ছাদের উপরে কীভাবে বৃষ্টির জলটা সংরক্ষণ করা যায়, তার জন্য সংরক্ষণের একটি জায়গা তৈরি করেছি এবং সেখান থেকে জলটা সংরক্ষণ করেছি। এবার বৃষ্টির জলটা তো আমরা সরাসরিভাবে কাজে লাগাতে পারি না, তাতে বিভিন্ন জীবাণু, অ্যাসিড, আরও নোংরা জীবাণু থাকে। তার জন্য ওই জলটা কী করা যায়, ওই জলটা আমরা ফিল্টারের মধ্যে দিয়েছি। জলটা আমরা ফিল্টারিং করছি, ওখান থেকে ডাইরেক্টলি তো ফিল্টার থেকে ব্যবহার করা যায় না, ফিল্টার থেকে নিয়ে একটি মেন ট্যাঙ্ক, ওই যে মেন ট্যাঙ্ক আমাদের, এই যে মেন ট্যাঙ্কের মধ্যে জলটা সাপ্লাই করে ওর মধ্যে রাখছি। ওখান থেকে এবার আমরা পানের কাজে ব্যবহার করছি এবং অন্যান্য কাজে সাপ্লাই করছি, যেমন এই যে গবাদি পশুর খাদ্যের কাজেও সাপ্লাই করছি জলটা। এবং দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের আছে, এই যে নদী, নদীর থেকে জলটা তুলে আমরা ফিল্টারিং করছি। এবার নদীর জলটা তো ফিল্টার যতই করি খাওয়া যেন তত হবে, ওর জন্য একটি ফটকির মাধ্যম, একটি ওই ফিল্টারের মধ্যে জলটা তুলছি। তার মধ্যে ফটকির সঙ্গে জলটা মিশে এবং জলের ভিতরে যে জীবাণুগুলো আছে, নোংরাগুলো আছে, সেই কোলাইড মানে জাতীয় যে মিশে, সেই নোংরাগুলো সব পড়ে যাচ্ছে নিচে, থিতিয়ে পড়ছে, এবং জলটা উপর থেকে তুলে আরেকটি ফিল্টারিং ক্যাম্পের মধ্যে রেখেছি। ওখান থেকে ফিল্টারিং করে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি। ক্লোরিনেশন করেছি জলটা, ক্লোরিন যে গ্যাসটা, ক্লোরাইড যে গ্যাসটা, সেটা তো আমাদের ক্ষতি করে না, সেটা জলের সঙ্গে মিশে জলটা আরও বিশুদ্ধ করছে। মানে নদীর জলটা আমরা একেবারে ব্যবহার করছি, বিভিন্ন ক্লোরাইজেশন করে আমরা জলটা পুরো ব্যবহার করছি। আর এই যে সবজি চাষটা করেছি, আমরা নদী থেকে জলটা তুলে সবজি চাষ করছি, কারণ বিশুদ্ধ জল তো আমরা খাওয়ার কাজে এবং অন্যান্য কাজে ব্যবহার করি, যাতে নদী থেকে জলটা তুলে আমরা সবজি চাষ করতে পেরেছি। আর এই যে আমাদের টিউবওয়েলটা দেখা যাচ্ছে, এটি একটি ডাইরেক্ট টিউবওয়েল থেকে যতই আমরা ডিপ থেকে তুলি, ওটা আর্সেনিক থাকবেই ওতে। আমরা বৃষ্টির জলটা যার জন্য এত ফিল্টারিং করছি, এত কষ্ট করে, যেন বিশুদ্ধ জলটা খাওয়ার জন্য, ওর জন্য টিউবওয়েলের জলটা আমরা ব্যবহার করছি না, ওই জলটা ব্যবহার করে আমরা বাদ বাকি কাজগুলো চালাচ্ছি। এই নিয়েই আজকে আমাদের এই লাইভ থিমটা। ধন্যবাদ।